মান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের ঝাল পুলি পিঠা তৈরি করে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন সবার আগে আমার রেসিপিগুলো পাওয়ার জন্য। গরুর মাংসের ঝাল পুলি পিঠার জন্য যেটা আমার প্রথমেই লাগবে গরুর মাংস, এটা রান্না করা গরুর মাংস। আর এই পুলি পিঠাটা কিন্তু আগে কুরবানি ঈদে কিংবা কোনো বড় উৎসবের যেই মাংস থেকে যেত খাওয়ার পর, সেই মাংস দিয়ে এই পুলি পিঠাটা তৈরি করা হতো। আমার মনে হয় এই পিঠাটা আমরা কম বেশ সবাই খেয়েছি আর সবারই পছন্দ, কারণ কুরবানি ঈদের মধ্যে কিন্তু মাংস রান্না করা হলে এটা যখন ঝরঝরা মাংস হয়ে যেত তখন কিন্তু এই পুলি পিঠাটা তৈরি করে আমরা সবাই খেতাম। তো আজ আমি আপনাদের জন্য খুব সহজভাবে এই পুলি পিঠার রেসিপিটি নিয়ে এসেছি। আমি এখানে হাফ কেজির মতো হবে রান্না করা গরুর মাংসের ঝরঝরা নিয়েছি, আর এই মাংসের ঝরঝরাটা আমার ফ্রিজিং করা। আর যেটা লাগবে মাংসের পুলি পিঠার জন্য, আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা নিয়েছি। এটা চালের গুঁড়ি দিয়ে করা হয়, তো আজ আমি আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো, কারণ চালের গুঁড়ি থেকে আটা দিয়ে করলে পিঠাটা সুন্দর হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ পেস্ট কুচিয়ে করে রেখেছি। পিঠা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপের একটু কম পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানিটা দেখুন গলক চলে এসেছে, যে আটাটা রেখেছি সেই আটাটা এই পানির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ আমি এরকমভাবে রাখব। কিছুক্ষণ আমি রেখেছি, এখন আমি একটা কাঠি দিয়ে এরকম নাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশানো হয়ে গিয়েছে, পিঠার ফ্রাইটা রেডি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি, কারণ যেহেতু গরুর মাংসের মধ্যে তেল আছে তার জন্য আমি এখানে অল্প করে তেল দিতেছি। জাস্ট খালি আমি পেঁয়াজগুলো ভাজার জন্য, পেঁয়াজগুলোকে হালকা আমি ব্রাউন কালার করে নেব। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন যে গরুর মাংসের ঝরঝরাটা আছে সেটা আমি তেলে আর পেঁয়াজের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দর্শক, আমি কিছুক্ষণ এই মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজেছি, আমি আরও কিছুক্ষণ এই মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজব। আমার আরও কিছুক্ষণ হয়ে গিয়েছে, দেখুন মাংসটা কেমন ভাজা হয়েছে। তার চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। গরুর মাংসের ঝাল পুলি পিঠার জন্য মাংসটা কিন্তু এরকম রাখতে হবে, তার চেয়ে বেশি ভাজা ভাজা করা যাবে না। এখন আমি ফ্রাই প্যান থেকে মাংসটাকে নামিয়ে নেব। পুলি পিঠার জন্য যে কাইটা করেছিলাম সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর কাইটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এটাকে ডোলে আমি একটা ডো শেপ দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে এটাকে ডোলতে হবে। পিঠার জন্য ডোটা আমার রেডি, এখন এটাকে একটা সাইড করে রেখে দেব। আমি যে ডোটা তৈরি করেছিলাম তা থেকে অল্প ডো নিয়ে নিয়েছি, আর এটাকে গোল করে রুটি যেরকম ডো হয় ওরকম ডো তৈরি করেছি। এখন কিছু আটা নিয়েছি, আটাগুলো আমি এই ডোর উপরে ছিটিয়ে দেব। একটা বেলনি দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি আপনাদেরকে দেখাই রুটির পুরুত্বটা। এই যে দেখুন, পুলি পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা ছাঁচ নিয়েছি, এটা পুলি পিঠার ছাঁচ। আর এই ছাঁচটা মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায়। এখন এই পুলি পিঠার ছাঁচটা আমি এখানে দিয়ে তার উপরে যে রুটিটা তৈরি করেছিলাম সেটা বিছিয়ে দিয়েছি। আমি যে মাংসের পুরটা রেডি করেছিলাম সেটা এখন আমি এই রুটির উপরে দিয়ে দেব। এই পুরটা খুব বেশি দেওয়া যাবে না, এই যে দিয়ে দিয়েছি। এখন এই পিঠার ছাঁচটাকে ধরে আমি ফোল্ড করে দেব, তারপর এরকম হালকা হাতে প্রেস করতে হবে, জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে পিঠাটা ছিঁড়ে যাবে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু
সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দর্শক, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন আমরা চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর আমি একটু চেক করে দেখব তেলটা গরম হয়েছে কি না। দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি যে পিঠাগুলো আমি তৈরি করেছি সেগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। চুলা আঁচটা মিডিয়াম লোতে থাকবে, এই পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা কালার হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু ডুবা তেলের মধ্যে ভাজতে হবে। দর্শক, আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দর্শক, আমি পিঠাগুলোকে গরম তেলের মধ্যে কিছুক্ষণ এরকম ভাবে রেখেছিলাম, এখন আমি একটা সাইড উল্টিয়ে দেব। দেখুন, অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। পিঠাগুলোকে আমি আরো কিছুক্ষণ এরকম ভাবে গরম তেলের মধ্যে রেখে দেব। দর্শক, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করেছি, এখন আমি উল্টিয়ে দেব। দেখুন, একটা সাইড কিন্তু সুন্দর কালার এসেছে। হালকা হালকা তাপে যদি পিঠাগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে। সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি, এরকম উল্টিয়ে পাল্টে এই পিঠাগুলোকে আমি ব্রাউনিশ কালার করে নেব। সবগুলো পিঠাকে আমি ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। দেখুন, সবগুলো পিঠাই কিন্তু ব্রাউন কালার হয়েছে, এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি। পরের পিঠাগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। দর্শক, আমার গরুর মাংসের পলি পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি পরিবেশন করে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নেক্সটে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।